আরামবাগ সবজি বাজার ও কালু মল্লিকের উদ্যোগে আজ সবজি মার্কেটে এক সাই সেবার আয়োজন করা হয়। এই সাই সেবাতে প্রায় 1500 লোকের নরনারায়ণ সেবা হয়। সর্বধর্মের ঊর্ধ্বে উঠে শ্রীদ্ধি সাই বাবাকে সামনে রেখে আরামবাগ পৌর সবজি বাজারে নরনারায়ণ সেবা নিয়ে আয়োজনে শেখ নাসির ও বাজার কমিটি। শ্রী শ্রীদ্ধি সাই বাবা ছিলেন সর্বধর্মের জাতপাতের ঊর্ধ্বে, সারা দেশ জুড়ে ও বিদেশেও তার পরম ভক্তের সংখ্যা কম নয়। আরামবাগ পৌরসভা পরিচালিত আরামবাগ লিং রোডের পাশেই সবজি বাজারে শ্রী শ্রীদ্ধি সাই বাবাকে ভালোবেসে বিশাল প্রতিকৃতি স্থাপন করে পূজার্চনা শুরু করেছিলেন যিনি। তিনি নিজেও ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। এই মুহূর্তে তিনি প্রয়াত জালু মল্লিক, কিন্তু তার ভাবধারা বজায় রাখতে আবারও এগিয়ে আসেন আরও এক ইসলাম ধর্মাবলম্বী শেখ নাসির। তিনি এই বাজার কমিটিকে সাথে নিয়ে শ্রী শ্রীদ্ধি সাই বাবাকে পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে আসছেন এবং গত বছরের ন্যায় এবারও নরনারায়ণ সেবার আয়োজন করেছেন। আরামবাগ টাইমসের প্রতিনিধি সুজিত রায়কে শেখ নাসির জানান, মানবতা ধর্মকে শ্রীদ্ধি সাই বাবা প্রাধান্য দেওয়ার শিক্ষা দিয়েছেন। ধর্ম যে যার ব্যক্তিগত, এখানে জাতের প্রশ্ন নেই। তিনি আরও জানান, এবার তারা আরও বড় করে নরনারায়ণ সেবার আয়োজন করেছেন। টার্গেট আছে রক্তের সংকট নিরসনে খুব শীঘ্রই রক্তদান শিবিরের আয়োজন করার। তার ও বাজার কমিটির এই উদ্যোগকে উপস্থিত সবাই সাধুবাদ জানিয়েছেন। Thank you.
আচ্ছা আজকে যে দেখছি এখানে নরনারায়ণ সেবা হচ্ছে, এটা মানে কিসের উদ্যোগে হচ্ছে? সাই বাবার উদ্দেশ্যে। এই পুজোটা কে করছে? এই পুজোটা আমাদের মেন পুজোটা চালু মল্লিক আমাদের বাজার করে সমস্ত রাজ্য। আচ্ছা এটা গত বছর হয়েছিল নাকি? হ্যাঁ গত বছর হয়েছিল, সেটা ছোট করে হয়েছিল, তো এই বছর একটু বড় করে হচ্ছে। মোটামুটি কত নরনারায়ণ সেবা হবে? দেখুন গত বছর কে ছিল 600, এই বছরে ধরুন 1000-1500। আচ্ছা আপনারা কি পুজোই করবেন না অন্য কিছু আপনাদের চিন্তা ভাবনা আছে আগামী বছর? আগামী বছর আমাদের চিন্তা ভাবনা এটাই আছে যে সাই বাবার পুজো উপলক্ষে রক্তদান শিবির করবেন, কারণ রক্তদান শিবির অবশ্যই করা আমাদের দরকার, কারণ রক্তের এখন খুবই সংকট চলছে, যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ, তো উনি কিভাবে এভাবে যুক্ত হলেন? দেখুন মুসলিম সম্প্রদায় আমি আমিও, কিন্তু আমরা মুসলিম হিন্দু কোন জাত ভেদাভেদ রাখি, আমরা সকলে মিলে একসঙ্গে ব্যবসা করি, একসঙ্গে পুজো করি, আমরা সকলে মিলে এগুলো করতে চাই। আপনার নাম? আমার নাম শেখ নাসিম। ঠিক মার্কেট কমিটির আপনি কি? মার্কেট কমিটির আমি সহযোগী। ক্যামেরায় রাহুল সাহার সঙ্গে সুজিত রায়, রিপোর্ট আরম্ভ।